গাইস দেখো, একটা নতুন জিনিস এই দেখো, মনসা ঠাকুরের পাতা হয়েছে। মানে কি বলতো, মানে এই এই সময় বা কোন সময় আর কি পাতাগুলো ঝরে যায়, তো আবার নতুন পাতা গজাচ্ছে। তো দেখো কি সুন্দর। তো গাইস, অ্যালোভেরা গাছের কোনো একটা না ফুল আসছে, তো মানে কুঁড়ি হয়েছে, তো সেটা আমি দেখতেই পাইনি, তো ভাই এলে জিজ্ঞাসা করলে তাই বলতে পারবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর দেখো, চাদর গায়ে দিয়েছি, কারণ একটু একটু ঠান্ডা পড়েছে, একটু একটু কেন ভালোই ঠান্ডা পড়ে গেছে। গায়েতে রাত্রিবেলাও কিছু গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। আর একটা জিনিস দেখো গাইস, এই যে দেখো, আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এই যে এখনো এটা ওঠেনি। আর গরমকালে হলে ঘুমাতো না, আর সবার আগে উঠে পড়তো। আর এই যে আমাদের সাথেই শুয়েছে, আমাদের সাথে শুয়েছে কালকে, আর এই এখনো ওঠেনি, ঘুমাচ্ছে। এই চাদরটাও গোছানো হয়নি ওর জন্য, আর বাচ্চাও ঘুমাচ্ছে, আর বাচ্চার মাও ঘুমাচ্ছে। দেখ শোনা, আর কত ঘুমাবে, আর কত ঘুমাবে। তো এটা এখন ঘুমাক, আমি বাইরের কাজ সারি। তো গাইস, মানে এখানে এখন শুয়েছে, দুজনেই এখানে শুয়েছে। আমি এখানে চাদরটা গুছিয়ে নিয়েছি, বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে, বিছানা ঝাড়বো। আর ওটাই যে, মানে গরমকালে ওরা সেরকম থাকে না ঘরে ধরে, বাইরের দিকেই ঘোরে। আর এই শীতকালটা হলে ঘুমোবে, ঘরেতেই থাকবে, খাওয়া দাওয়া করবে, ঘরেতেই ঘুমাবে, তো এইরকম ওরা করে। আর কালকে আমাদের সাথেই শুয়েছে, আর এখন বাজে 7:15, আমরা সবাই উঠে পড়েছি, ওরা কেউ ওঠেনি এখন। তো হচ্ছে হলো গাইস, তো গাইস দেখো এই আম গাছটার কত আম ঝড় হয়েছে। আর এখানে এই আঁশফল গাছটা, এই আম গাছটা দেখো বাঁশ দিয়ে দাঁড় করানো আছে, সরু লম্বা হয়ে যাচ্ছে। আর দেখো জল সবই কমেছে, কাদা এখনো, ঘাসগুলো সব মরে গেছে। একটা বড় সড়ো আনারস গাছের কথা, এখানে আছে যে খুরমা গাছ, এখানেও একটা ছোট খুরমা গাছ। এই খুরমা গাছগুলোর যে ছোট ছোট গাছ হয় না ভাই, এখানে নিয়ে এসে বসিয়েছে। এখানে একটা আছে, ওই একটা আছে, এখানেও একটা আনারসের গাছ, এই যে কত মান কিছু গাছ। আর গাইস দেখো আমাদের গাছে কত কলা পাকা, মানে হচ্ছে কি এখন তো মানে কলার কাঁদি বিক্রি হতেই চায় না, তো সেই জন্য বাড়িতে পাকানো হয়েছে, তো আমাদেরও খেতে খেতে আর ভালো লাগে না। দেখো একসাথে কত কলা পাকানো হয়েছে। আর এর একটা কাঁচ দিতে হবে, মানে এর মাপ করে দিয়ে দিন, আমি বাড়িতে গিয়ে লাগাবো। এখানে এর পাথর টাথর বসাতে বাকি আছে তো, আর এটাকেও আর কি ব্যাটারি পাল্টাবে।
তো গাইস দেখো, এখানে এত ঘড়ি তবুও আমার একটাও পছন্দ হয়নি, কারণ ওই চেন দেওয়া যে বেল্ট ওইগুলো আমার ভালো লাগে না। আমার একটু ওই যেগুলো হচ্ছে রবারের যে বেল্টগুলো হয় না, ওগুলোই ভালো লাগে। তো আমার তো একটাও পছন্দ হয়নি, তো সেই জন্য আর কি ব্যাটারিটাই চেঞ্জ করে নিচ্ছি আমার ঘড়ির। তো গাইজ, দুপুরবেলা তাড়াহুড়ো করে কাজ মিটিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর সাজগোজ করে চলে এসেছিলাম। মানে ঘড়ির ব্যাটারিটা খুব প্রয়োজন ছিল, এসেছিলাম, কিন্তু যে কি হলো বুঝতেই পারছি না। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি কি ব্যাপারটা হলো। তো গাইজ দেখো, দুটো একটা ওই জগদ্ধাত্রী ঠাকুরের আর কি প্যান্ডেল হচ্ছে। আর গাইজ দেখো, এর ভিতরে একটু মানে হচ্ছে শিব ঠাকুরের পুজো হচ্ছে মন্দিরে আর কি। গাইজ দেখো, আমি ঘড়ি কিনে মানে সারাতে গিয়েছিলাম, ব্যাটারি ট্যাটারি লাগাতে গিয়েছিলাম, কিন্তু কি অবস্থা হলো দেখো। আমি এই ব্রেসলেট ঘড়িটা সবসময় পরতাম, দেখো এই যা এই ঘড়িটা পরতাম সবসময়, তো এর নাকি ব্যাটারিটা সারা মানে যখন খুলেছে তখন বললো যে মেশিনটা খারাপ আছে, এটা সারানো যাবে না। তোমার ব্রেসলেট ঘড়ির পর্ব শেষ, এতদিন পর্যন্ত ব্রেসলেট ঘড়ি পরেছি, এখন এর পর্ব শেষ, মনটা খুবই খারাপ। তো আমি কি বলবো যে গাইজ, আমার হচ্ছে আরও একটা ঘড়ি লাল কালারের আছে আর এই একটা আপাতত, মানে আগে আগে অনেক অনেক ঘড়ি পরেছি, তো সেগুলো বাদ দিয়ে এখন এই দুটো চলছে না, এই দুটো এখন নষ্ট হয়ে গেলো, এখন এবার কিনতে হবে নতুন। মানে এখন আর একটাও ঘড়ি রইলো না যেটা কিনবো, আর ওই ঘড়িটাও ব্যাটারি শেষ হয়ে গেছে আর ওর হচ্ছে কাঁচ পড়ে গেছে, আমার আর ভালো লাগেনি যে ওইটাকে আবার রিপিট সারাই। তো এইটা সারবো ভেবেছিলাম, কিন্তু এইটারও এরকম অবস্থা হয়ে গেল, এবারে নতুন একটা কিনতেই হবে। আর আমি গেলাম আমার ঘড়ি সারাতে, সেটা আর হলো না। তো বন্ধুরা আর একজন দিয়েছিল ঘড়ি, তো তার ঘড়িটা সারিয়ে নিয়ে এসেছি, আমারটাই সারানো হলো না, এইটা সারিয়ে নিয়ে চলে এসেছি। তো এর কাঁচটা এখনো খোলা আছে, কারণ হচ্ছে কি এর ভিতরে পাথর আছে, তো ওটা বন্ধুরা লাগিয়ে নেবে আর তারপরে কাঁচটা আটকাবে। তো এইটা সারিয়ে নিয়ে এসেছি আর আমারটাই বেকার হলো, আমারটা কাজ হলো না। মানে আজকে যে আমি গিয়েছিলাম এই কালে, সেটা আমার কোনো কাজই হলো না, ওই এক ওর ঘড়িটা সারানো হয়েছে আর আমার ঘড়িটা সারানো হয়নি, এবার ফেলে দিতে হবে। আমার ব্রেসলেট ঘড়ির পরার শখ ছিল, এতদিন পরলাম, এখন আর এই শখ আর মানে এবারে এটাকে ফেলে দিতে হবে, এবারে এর জন্য কষ্টই পেতে হবে যে আমার একটা ঘড়ি ছিল ব্রেসলেট ঘড়ি। তো চলে গাইস, কি হচ্ছে? কি করছিস? তো গাইজ, আজকের মতন আমার ব্লগটা এইটুকুই গাইজ, আশা করছি তোমাদের সাপোর্ট আমি পাবো, তোমরা ভিডিওগুলোকে দেখো আর একটা করে লাইক করেছো, কমেন্টস করেছো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না। তো প্লিজ গাইজ, অন্য সবার মতন আমাকেও একটু সাপোর্ট করো। তো প্লিজ 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 গাইজ, বাই বাই গাইজ।